এক হাজার টাকা করে সবাই পাবেন সারা জীবন পাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই এর ইউটিউব চ্যানেল বন্ধুরা এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মাসে এক হাজার টাকা দেওয়া নিয়ে একটি দারুণ সংবাদ উঠে এসছে বর্তমানে ওবিসি মহিলাদেরকেও এক হাজার টাকা করে দেওয়া হবে আর এই এক হাজার টাকা করে দেওয়া নিয়ে সংবাদ মাধ্যমে নানান প্রশ্ন উত্তর পর্ব উঠে এসছে তো বর্তমানে এই এক হাজার টাকা করে আপনারা কারা কারা পাবেন এই টাকা দেওয়া নিয়ে কী কী জানানো হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বর্তমানে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে দেওয়া নিয়ে এই মুহূর্তে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলা হয়েছে দেখুন রাজ্যের মুসলিম মহিলাদের কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের খাতে মাসে এক হাজার টাকা করে দেওয়া যাবে শুক্রবার বিধানসভায় এই প্রশ্ন তুললেন দেবরাত তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির এদিন প্রশ্ন উত্তর পর্বে হুমায়ুন বলেন তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় সেই অনুযায়ী সংখ্যালঘু মুসলমান মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কি এক হাজার টাকা করে দেওয়া সম্ভব প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন প্রতিটি ট্রাস্টের একটি রিপোর্ট তুলে ধরেন হুমায়ুন কবির বলেন মুসলমান মহিলাদের অবস্থা আর্থিকভাবে ভালো না আমরা যখন পঞ্চায়েত ভোট প্রচারে গিয়েছিলাম তখন ওই ধরনের মুসলমান মহিলারা বলছিলেন আমরা তো ভোট দিই আমরা পাঁচশো টাকা পাচ্ছি ওরা তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা এক টাকা পাচ্ছে তাহলে আমরা কেন এই টাকা পাবো না তো এই বিষয়ে আরও বলা হয়েছে দেখুন বিধানসভায় তার সেই প্রশ্নের জবাব দেন রাজ্যের শিল্প বাণিজ্য তথা নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা জবাবে মন্ত্রী শশী বলেন যে ধর্মীয়ভাবে এটা করা যায় না এটা প্রান্তিক মানুষদের জন্য মুখ্যমন্ত্রী শুরু করেছেন এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা এক কোটি আটানব্বই লক্ষ সাঁত্রিশ হাজার তেত্রিশ জন জবাবে হুমায়ুন কবির আবার বলেন আমি বুঝেছি এটা ধর্মীয়ভাবে হয় না অন্তত ওবিসি মুসলমান মহিলাদেরকে এক হাজার টাকা করে দেয়া হোক তো এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে পরেও হুমায়ুন কবির বলেন আমি বুঝেছি এটা ধর্মীয়ভাবে হয় না অন্তত অন্যান্য অনগ্রসর মুসলমান মহিলাদেরকে মাসে এক হাজার টাকা করে দেয়া হোক সূত্রের খবর বিষয়টিতে অস্বস্তিতে শাসক দল কারণ হুমায়ুনের প্রশ্নের পর থেকে বিজেপির তরফ থেকে অভিযোগ সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে শাসক দল যদি হুমায়ুন কবিরের এই দাবি না মানা হয় তার ইস্তেফা দেওয়া উচিত যদিও দেশের সংবিধান অনুযায়ী কোনো সরকারি প্রকল্প ধর্মের ভিত্তিতে করা যায় না আইপিএস অফিসার হুমায়ুন বিলক্ষণ তা জেনে থাকবেন তার সত্ত্বেও বিধানসভায় এই প্রশ্ন তুলে তিনি দলকে প্রশ্নের মুখে ফেলেছেন বলে অনেকে মনে করছেন তো বুঝতে পারছেন ইতিমধ্যে ওবিসি মুসলমান মহিলাদের জন্য হুমায়ুন কবির কিন্তু একটি নিবেদন জানিয়েছেন আবেদন বলতে পারেন যেখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে মুসলমান মহিলাদেরকে যেন এক টাকা করে দেওয়া হয় তো এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি সিলমোহর পড়েনি এটা কিন্তু শুধুমাত্র প্রশ্ন উত্তর পর্ব চলছে বন্ধুরা কোনোরকম টাকা দেওয়ার ঘোষণা করা হয়নি তবে এই বিষয়ে আপনাদের কোনো যদি মন্তব্য থাকে অথবা ওবিসি মুসলমান মহিলাদেরকে এক হাজার টাকা করে দেওয়া সম্ভব কিনা বা উচিত কি না সেই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ